নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। কদমতলাস্থিত গ্লোবাল কলেজিয়েট স্কুল রবীন্দ্র নজরুল সুকান্ত জন্ম জয়ন্তী উপলক্ষে কদমতলা টাউন হলে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রবীন্দ্র নজরুল সুকান্ত জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কদমতলা টাউন হলে পালিত হল ছাত্র সংবর্ধনা। মূলত কদমতলাস্থিত গ্লোবাল কলেজিয়েট ইংলিশ মিডিয়াম স্কুলের দশম শ্রেণী পাঠরত ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিষয়ের উপর লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছিল, তাদের সহ ধর্মনগর মহকুমার বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষকদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উদ্বোধক টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিরা। তারপর স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল বিকাশ বরণ নাথ। তারপর শুরু হয় প্রধান অতিথির ভাষণ। প্রধান অতিথি বিশ্ববন্ধু সেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আছে পাঁচ মাস ছয় মাসের কিছু বোঝে না, খুব যখন কাঁদে অন্য কেউ যদি শিশুটাকে কোলে নেয় দেখবে শিশুর কান্না কিন্তু থামে না। যে মাত্র মা এসে কোলে নিল তখন দেখলে শিশু কিন্তু মা বুঝে কিন্তু শিশুর কান্নাটা থেমে যায়। কেন বলতো? কেন কেন কেউ বলতে পারে বলো? আমি বলছি। এদিকে উদ্বোধক তথা টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা দেখছি আমাদের এই ছোট ছোট অঞ্চলগুলোতে যেন বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে, এগুলো কিন্তু আগে ছিল না। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু পাশাপাশি আমাদের যে মানবিক দিকগুলো আমরা হারিয়ে ফেলছি সেগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা জানি যে শিক্ষার প্রয়োজন রয়েছে, শিক্ষা আমাদের চাই। এখানে অনেকে আমরা জানি যে কদমতলা স্কুলে যারা এই গ্লোবাল স্কুল থেকে বেরিয়েছেন, আপনার মাধ্যমিকের লেটার মার্ক হয়েছে, ফার্স্ট ডিভিশন হয়েছে, সত্যি গর্বের কথা। এরকম একটা কদমতলা ত্রিপুরার যে শেষ প্রান্তে যেখানে পরিকাঠামো বলতে কিছু নেই, এখানে এই টাউন হলটা দেখিয়ে বোঝা যায় যে আমাদের অবস্থানটা কোন জায়গায়। অর্থাৎ যদি আমরা ত্রিপুরাকে দেখি তাহলে দেখবো এই উত্তর জেলাতে কদমতলা সবাই সব থেকে বঞ্চিত। যেখানে যেখানে একটা বালিকা বিদ্যালয় নেই সঠিক অর্থে, সেখানে হোস্টেলের ব্যবস্থা নেই, মানে পানীয় জলের ব্যবস্থা নেই। আমরা পরিকাঠামো দিকে যদি বলি কদমতলা সমস্ত ত্রিপুরা রাজ্যের সব থেকে পিছিয়ে পড়া এলাকা হচ্ছে কদমতলা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ফার্স্ট ডিভিশন বা আপনারা বিভিন্ন বিষয়ের উপরে লেটার মার্ক, সেটা আমরা নিজেরা গর্বিত। বা আমরা আপনাদেরকে এখানে যারা শিক্ষক মশাইরা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দিতে হয় যে এত পরিশ্রম করে আপনারা এই জায়গায় যে দেশের আমাদের রাজ্যের সবগুলো স্কুলের সঙ্গে তাল মিলিয়ে, সিবিএসই বোর্ডের সমস্ত স্কুলের সঙ্গে তাল মিলিয়ে আপনারা আপনাদের বাচ্চাকে সেই জায়গায় পৌঁছিয়েছেন। আমরা এই ভারতবর্ষ যদি দেখি আমরা অনেকে ভাবি যে কদমতলায় যারা রয়েছে আমরা ওদের কিছু করতে পারবো না, আমরা এত ব্যাকওয়ার্ড এরিয়াতে আগরতলা শহরে যারা থাকে তারাই কিন্তু সব কিছু করবে, সেরকম নয়। আমাদের দেশে আমরা সুভাষচন্দ্রকে যদি জানি, সুভাষচন্দ্র যিনি আমরা জিটিভি যারা দেখি, আমার এখানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা জি সিরিয়াল দেখেন, জিটিভিতে সিরিয়াল আসে, জিটিভি জি নিউজ আসে, সেই জি সিরিয়ালের মালিক যিনি, জিটিভির যিনি মালিক, ফাউন্ডার যিনি, এই স্যাটেলাইট চ্যানেল যিনি শুরু করেছেন আমাদের ভারতবর্ষে, সুভাষচন্দ্র, ডাক্তার সুভাষচন্দ্র, ডাক্তার সুভাষচন্দ্র হরিয়ানার একদম গ্রামের একজন ব্যক্তি, যিনি একদম কৃষক ঘরে একদম দৈনন্দিন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সাধারণ স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে। আর সেই সুভাষচন্দ্র আমার একটা জায়গায় পৌঁছেছেন শুধুমাত্র তিনি স্বচ্ছতা এবং একনিষ্ঠতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে কাজ করে আজ তাকে ব্রিটেন ইউনিভার্সিটির নাকি ডক্টরেট অ্যাওয়ার্ড দিয়েছে এবং আজ ম্যানেজমেন্ট স্কুলগুলোতে সুভাষচন্দ্রের জীবনী পড়াচ্ছে মানুষ। অতিথিদের ভাষণ শেষে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত ঘোষণা করেন সভাপতি। তারপর শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। গ্লোবাল কলেজিয়েট স্কুলের ছাত্রছাত্রী দ্বারা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশিত হয় এই অনুষ্ঞানের মধ্য দিয়ে। সব মিলিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী অনুষ্ঠান। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।
প্রাইভেট টিউশনি পড়তে গিয়ে বাড়ি ফেরা হলো না 7 বছরের শিশুর। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় ক্লাস 2 পড়া ওই শিশুটি শনিবার গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার পথে অপহৃত হয়। 24 ঘন্টার মধ্যে শিশুটির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনা আসামের করিমগঞ্জ জেলার চরবাজার এলাকায়। সানি দেব নামে 7 বছরের এক স্কুল পড়ুয়া শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে প্রকাশ, প্রতিদিনের ন্যায় গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার সময় করিমগঞ্জ চরবাজার এলাকা থেকে অপহৃত হয় ওই শিশুটি। সঠিক সময়ে সে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে করিমগঞ্জ সদর থানায় এক মিসিং ডায়েরি করা হয়। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে চরবাজার এলাকার একটি নির্জন বাড়ি থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পুলিশ সানি দেব নামের ওই 7 বছরের শিশুটিকে উদ্ধার করতেই সফল হয়। পুলিশ জানায়, ওই বাড়ির মালিক জগদীশ মণ্ডল নামে এক ব্যক্তি। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এলাকার বাড়ির মালিক এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে 7 বছরের ফুটফুটে একটি শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা। তারপর আমি আমার কেইটামান মানুহে ৰাতিপুৱা ক'লে যে গণ ওলাইছে দেখো। তাৰপৰা আমি মিষ্টিৰ আনিলোঁ, অচি আনিলোঁ, আনি এইখানে কালকে অচি এখানে কৰিছে আমটেজ এটা ছেলে কেজি ষ্টাৰ পাইছে। হোৱাৰ পৰে আজকে সকালে কিছু এটা মানুহৰ এটা প্ৰব্লেম পাইছে। থানা ডিপাৰ্টমেণ্ট আমাৰ মিষ্টাৰ লৈ আহিছে আৰু দেখা যায় একটা ছেলে লাশ বডি মানে যে মিসিং হয়েছিল আর যে বডি পাওয়া গেছে সেম নেই। নাম কি তার? আচ্ছা, আপনি যে ডেড বডিটা দেখছেন, দেখে আপনার কি মনে হয়েছে, মানে কিভাবে মার্ডার হয়েছে, মানে কিরকম, মানে অনেক বাজে ভাবে দেখা গেছে বডিটারে? মুখ বন্ধ করিয়া আরেকটু মারা হয়েছে। কে করছে এটা, মানে এই ঘরটা খার যার জগদীশ মন্ডল তার লোক একে তার মার একা ডিভাইড চলে বহুত আগে চলে। আমরা সন্দেহ হয়েছি যে হেই হচ্ছে। করিমগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার চুড়াইবাড়ি কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির কদমতলা মণ্ডলের অধীন চুড়াইবাড়ি প্রাথমিক কমিটির উদ্যোগে রাজ্যের টিআইডিসির চেয়ারম্যান তথা যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় মহাশয়কে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিন পিছিয়ে পড়া চুড়াইবাড়ি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় ওনার সামনে। ভারতীয় জনতা পার্টি 54 কোটি কদমতলা মণ্ডলের চুড়াইবাড়ি প্রাথমিক কমিটির উদ্যোগে রবিবার চুড়াইবাড়ি স্থিত কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্যের যুব মোর্চার সভাপতি তথা টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় মহাশয়ের উদ্দেশ্যেই ছিল আজকের এই আয়োজন। বিগত লোকসভা নির্বাচনে 54 কোটি কদমতলা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি থেকে মনোনীত হয়েছিলেন টিঙ্কু রায়। দুর্ভাগ্যবশত ওনার প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী ইসলাম উদ্দিনের কাছে হার মানতে হয়েছিল ওনাকে। যে কেন্দ্র থেকে তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি সেই এলাকায় নির্বাচনের পর বেশ কয়েকবার কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পাশাপাশি যে কোনো সময় কেউ কোনো সমস্যায় পড়লে ফোন যোগে যোগাযোগ করলে তড়িঘড়ি মানুষের সমস্যা সমাধানে ছুটে আসেন ওই এলাকায়। অথচ যিনি এলাকার বিধায়ক নির্বাচিত হয়েছেন ওনাকে নির্বাচনের পর অনেকেই চোখে দেখেননি, কিংবা কারোর কোনো সমস্যা নিয়েও কোনো মাথা ব্যথা নেই ওনার। তাই টিঙ্কু রায়ের এই ব্যবহার বা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করার দৃশ্য যতই সাধারণ মানুষের নজরে আসছে ততই ওই কেন্দ্রে শক্তিশালী হচ্ছে বিজেপি। তাই সেই দিকে লক্ষ্য রেখেই রবিবার উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় টিঙ্কু রায় মহাশয়কে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা মণ্ডল প্রভারী সহ মণ্ডলের সকল নেতৃত্বরা। চুড়াইবাড়ি প্রাথমিক কমিটির সকল সদস্য সদস্যা সহ রাজ্য যুব মোর্চার কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ এবং যুব মোর্চার সকল সদস্যবৃন্দ। এদিন প্রত্যেক বক্তারাই পিছিয়ে পড়া চুড়াইবাড়ি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় মহাশয়ের সামনে। এটা একটা নজির যে ভাবে টিঙ্কুদা পুরো রাজ্যের নেতা, টিঙ্কুদার কাছে সবাই আসে, সাবরুম থেকে আসে, আমাদের জনজাতি এরিয়া থেকে আসে, কিন্তু টিঙ্কুদা এর মধ্যে এরপরেও কুর্তিগুলন তলায় যেভাবে টিঙ্কুদা নজর দেন, আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন টিঙ্কুদাকে জানাই। এটা টিঙ্কুদার সরল মন এবং এই কুর্তিগুলন তলা মন্ডলের যে মানুষ
তার স্নেহ ভালোবাসা তার প্রমাণ দেয়। সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা, স্বাস্থ্য বিমা এবং আমাদের সেই উজ্জ্বলা যোজনা, বিনা পয়সা গ্যাস কানেকশন, সেগুলো আমাদের সব ভারতীয় জনতা পার্টির সেইগুলো বেনিফিশিয়ারি। আমাদের অটলজি থেকে শুরু করে আমাদের নরেন্দ্র মোদীজি, অটলজি 118টা প্রকল্প চালু করেছিলেন, আমাদের নরেন্দ্র মোদীজি অটলজি যেটা করতে পারেন সেটার সঙ্গে আরো 56টা প্রকল্প যুক্ত করেছেন। যেহেতু কদমতলা আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং ব্যাপক সমর্থন দিয়েছেন, আপনারা লড়াই করেছেন, এত এখানকার প্রতি আমার আলাদা একটু টান রয়েছে। আপনারা জানেন, আমি জানি না এখানকার বিধানসভার যিনি এমএলএ হয়েছেন এখন পর্যন্ত কতদিন দেখেছেন ওনাকে মানুষের কাছে যেতে। আমি এখন পর্যন্ত প্রায় 20-25 দিন এই চুড়াইবাড়ি কদমতলা বিভিন্ন অঞ্চলে আসা হয়েছে, অত ব্যক্তিগত তরফে আপনাদের সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি, এটা সম্ভব হয় না। কিন্তু বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমি হয়তো 20টা প্রোগ্রাম এখন পর্যন্ত নির্বাচনের পরেও এসেছি এখানে, আমি নিরন্তর আসছি এখানে, কিছু করার চেষ্টা করছি। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমি এখানে দেখেছি যে আগর চাষিরা এখান থেকে আগর যে গাছ কেটে রাতের অন্ধকারে আসামে নিয়ে বিক্রি করতে হয় চুরি করে, মনে হচ্ছে যেন তারা কোনো দুরম্বরি কাজ করছে, অর্থাৎ তবু ওদের বাড়ির গাছ, ওরা নিজেরা পরিশ্রম করে নিজের জায়গায় গাছ লাগিয়েছে, অথচ সেই গাছটা যখন বিক্রি হচ্ছে মনে হচ্ছে যেন কোথায় ডাকাতি করছে, রাত্রে পুলিশকে এড়িয়ে ফরেস্টারকে এড়িয়ে গিয়ে সেটাকে বিক্রি করতে হচ্ছে। আমি আমাদের ইন্ডাস্ট্রিজ দপ্তরের ডাইরেক্টর, আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে কদমতলাতে কোনোদিন ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের ডাইরেক্টর এসেছে এটা কেউ বলতে পারবে, আমি শুনিনি বোধ হয় কাউকে, আমার মনে হয় না কেউ দেখেছে এরকম। আমি ডাইরেক্টরকে পাঠিয়েছি, হসপিটাল থাকবে, বালিকা বিদ্যালয় থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে এটাকে বলে ডিজিগাঁও, অর্থাৎ স্মার্ট গ্রাম। এরকম স্মার্ট গ্রাম সারা ত্রিপুরা রাজ্যে মাত্র 4খানা ব্লককে সিলেকশন করা হচ্ছে, তার মধ্যে আমি কদমতলাকে ঢুকিয়েছি যে কদমতলাতে এরকম 4টা গ্রাম যেন আমরা স্মার্ট গ্রাম করতে পারি আমাদের 4টা গ্রামকে। চুড়াইবাড়ি থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে রবিবার বীর সন্ন্যাসী বিবেকানন্দ সংঘের উদ্যোগে বিশালগড় চাম্পামুড়া এলাকার বিভিন্ন বাড়ি ঘরে সাফাই অভিযান সংগঠিত করা হয়। সংঘের পাশাপাশি এলাকার নারী পুরুষরাও এই অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নেয়। চাম্পামুড়াস্থিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ সংঘের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয় রবিবার সকালবেলা। তাদের লক্ষ্য, প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণ করতে হবে, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বাড়িঘর। ওই দিন চাম্পামুড়ার বিভিন্ন এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে সংঘের এই অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উপস্থিত ছিলেন সংঘের সদস্য সদস্যরা। 2014 সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2 অক্টোবর রাজঘাট থেকে একটা বার্তা দিয়েছিলেন স্বচ্ছ ভারত অভিযান। সে অভিযানের অঙ্গ হিসেবে আমরা বীর সন্ন্যাসী বিবেকানন্দ সংঘের উদ্যোগে
অন্যান্য বছরের না এই বছরও যে আমাদের যে প্রধানমন্ত্রী যেই আজকে মহাত্মা গান্ধীর 150তম জন্মতিথি উপলক্ষে 2019 স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে 4,041টি গ্রামকে বড় শহরকে স্বচ্ছ ভারতের যে পরিকল্পনা ভারত প্রকল্প নিয়েছেন তার অঙ্গ হিসেবে আজকে যে স্বচ্ছ ভারত অভিযান আমরা বিশ্বনাথ বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে আমরা করতে যাচ্ছি। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় মজদুর সংঘের অমরপুর শাখার উদ্যোগে রবিবার আনন্দধারা প্রেক্ষাগৃহে 300 জন ছাত্রছাত্রীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত বিশ্বকর্মা পুজো উপলক্ষেই তাদের এই আয়োজন বলে জানান বিএমএস এর রাজ্য সম্পাদক সত্যজিৎ ভট্টাচার্য। দেবশিল্পী বিশ্বকর্মা পূজা উপলক্ষে অমরপুর ভারতীয় মজদুর সংঘ অমরপুর বিভাগীয় কমিটির উদ্যোগে অমরপুর আনন্দধারা প্রেক্ষাগৃহে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। মোট 300 জনকে নিয়ে 4টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিএমএস এর এক কার্যকর্তা তথা বিএমএস রাজ্য সম্পাদক সত্যজিৎ ভট্টাচার্য তিনি জানান, পূজার আয়োজন করেছি 17 সেপ্টেম্বর। এই দিনটিতে আমাদের বিশ্বকর্মা জয়ন্তী দিবস পালিত হয় এবং আমরা এই দিনটিকে শ্রমিক দিবস হিসাবে পালন করি। তাই শ্রমিক দিবস হিসাবে পালন করতে এবং যথাযোগ্য মর্যাদার সাথে এই দিবসটিকে উদযাপন করার জন্য আমরা আজ 16 সেপ্টেম্বর আমরা কচিকাঁচা বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন লোকসভা ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা যুব মোর্চার সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান লায়ন্স ক্লাব প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার লিগ্যাল সেল কনভেনার দীপ ব্যানার্জি সহ যুব মোর্চার সকল কার্যকর্তারা। এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের লিগ্যাল সেল কনভেনার দীপ ব্যানার্জি ও লিগ্যাল সেল কো কনভেনার কৌশিক ব্যানার্জি, বর্ধমান সদরের যুব সভাপতি শ্যামল রায়, জেলা প্রেসিডেন্ট সন্দীপ নন্দী সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা বিজেপি যুব মোর্চার কার্যকর্তারা। সদরের যুব সভাপতি শ্যামল রায় বলেন, আগামী পৌরসভা ও 2019 লোকসভা নির্বাচনে বর্ধমান মাদারের সভাপতি ও সম্পাদকের বিশেষ আলোচনা। যেমন যুব সমাজকে তৃণমূলের হাত থেকে বাঁচতে লড়াইয়ের ময়দানে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি বর্ধমান জেলার সভাপতি সন্দীপ নন্দী বলেন, বাংলায় বিরোধী দল হিসেবে লড়াইয়ের ময়দানে একমাত্র বিজেপি। বিশেষ করে 2018 পৌরসভা নির্বাচনে বর্ধমানে 35টি ওয়ার্ডে তারা প্রার্থী দেবে। যদি তৃণমূল কংগ্রেস কোনো অংশে আমাদের বাধা সৃষ্টি করবে আমরা রুখে দাঁড়াব। দরকার পড়লে নির্বাচনের যত কৌশল আছে সব রকম ব্যবহার করব। এবং তিনি আরো বলেন, বর্ধমান শহরের পৌর নির্বাচনে মুসলিম প্রার্থী থাকবে। সব মিলিয়ে বলা যেতেই পারে, আগামী লোকসভা ও পৌর ভোটকে কেন্দ্র করে সারা বাংলার পাশাপাশি বিজেপির সঙ্গে শাসক দল তৃণমূলের খেলাটি ভালোই জমবে। এখন দেখার বিষয় নির্বাচনের আগে ও পরে কতটা বর্ধমানের মাটিকে ধরে রাখতে পারে বিজেপি, সেটা দেখার বিষয়। মাসখানেকের মধ্যেই যুব মোর্চা বর্ধমানে আমি এদের বলে রেখেছি যে প্রায় 1,000 যুবককে সামনে রেখে র্যালি বর্ধমানে করতে হবে এবং বর্ধমানে পৌর নির্বাচন আসছে, পৌর নির্বাচনে যুব সমাজকে আমরা কাজে লাগাবো। সার্বিকভাবে যেহেতু রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রিক খানিকটা, সেই জন্য নির্বাচনকে সামনে রেখে যুব সমাজকে সাজানো হয়েছে। বর্ধমান প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।